নমস্কার সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকেই স্বাগত। আশা করি আপনারা দূরে বা কাছে পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, গত শনিবার 16ই সেপ্টেম্বর রাজধানী ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে একটি যুব কর্মশালার আয়োজন করা হয়েছিল। এই আয়োজনটি করেছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা এবং এই যুব কর্মশালাটির লক্ষ্য ছিল সম অধিকার এবং সমমর্যাদা অর্জনের চলমান সংগ্রামে সম্ভাবনাময় আগামী নেতৃত্ব তৈরি করা। এতে প্রায় 300 জন সনাতন ধর্মাবলম্বী যুবক অংশ নেন, যারা আগামীর সম্ভাবনাময় নেতৃত্বের দাবিদার। ইট ইজ অ্যাবাউট টাইম, তাই নয় কি? 1988 সালে বাংলাদেশ হিন্দুবৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গঠিত হয়েছিল, পাক্কা 35 বছর আগে। সুতরাং 35 বছর আগে যেই ছেলেটির জন্ম হয়েছিল, যেই দিন ঐক্য পরিষদ তৈরি হয়েছে, সেই ছেলেটি বা সেই মেয়েটির বয়স এখন 35। তো একজন 35 বছর বয়স্ক মানুষ নেতৃত্বের আসনে আসীন হবে সেটি আমরা প্রত্যাশা করতে পারি, তাই না? কিন্তু এখনও তারা ভাবছে যে কিভাবে আগামীর সম্ভাবনাময় নেতৃত্ব তৈরি করা যায়, ভাবছে। এইটাই আমাদের বড় পাওনা এই মুহূর্তে। এই যুব কর্মশালায় হিন্দু সম্প্রদায়ের নেতারা প্রশ্ন করেছেন, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল সরকারে থাকার পরও দেশ কেন এত সাম্প্রদায়িক হলো? এই প্রশ্ন এখন করছে এতদিন পরে। প্রশ্নটা শুরুতেই করা উচিত ছিল যে শেখ মুজিব মারা যাওয়ার পরপরই আমাদের বোধোদয় হতে একটু সময় লেগে গেল আর কি। কর্মশালার অতিথি হিন্দুবৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, স্বাধীনতার 52 বছর পরে নিজেদের সংখ্যালঘু হিসাবে ভাবার জন্য মুক্তিযুদ্ধ করিনি। রাষ্ট্র, রাজনীতি, বিশেষ করে সংবিধান জনসংখ্যার হারে জাতিগত এবং ধর্মীয় সংখ্যালঘুদের রাষ্ট্রীয় সংখ্যালঘুতে পরিণত করেছে। তিনি বলেন, আমাদের সংগ্রাম সংখ্যালঘু হিসাবে বেঁচে থাকার জন্য নয়, সমান নাগরিক অধিকার এবং মর্যাদা নিয়ে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বসবাস নিশ্চিত করার জন্যই আমরা সংগ্রাম করেছিলাম। সাম্প্রদায়িক হামলার কথা উল্লেখ করে রানা দাশগুপ্ত বলেন, সাধারণত গরিব হিন্দু সম্প্রদায়ের লোকজনের ফেসবুক পরিচয় বা ফেসবুক আইডি ব্যবহার করে অপপ্রচার চালানো হয়, সেটাকে অজুহাত হিসাবে সামনে এনে হিন্দুদের বাড়িঘরে হামলা করা হয়। তিনি প্রশ্ন করেন, যারা এই ঘটনাগুলি ঘটায় আজ পর্যন্ত তাদের কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, কয়জনকে শাস্তির মুখোমুখি করা হয়েছে? রানা দাশগুপ্ত অভিযোগ করেন, নির্বাচনের পূর্বাপর সময়ে সাম্প্রদায়িক সহিংসতা সম্প্রতি নিয়মে পরিণত হয়েছে, অথচ এই সংখ্যালঘুদের নিরাপত্তায় সংখ্যালঘু সুরক্ষা বিশেষ আইন প্রণয়ন সহ সরকারের কোনো নির্বাচনী অঙ্গীকারী এখনও পূরণ করা হয়নি। তাই কি দেবেন আর কি নেবেন তার হিসাব নিকাশ নির্বাচনের আগেই পরিষ্কার করতে হবে, তা না হলে নির্বাচনের মাঠে নামা আমাদের দ্বারা সম্ভব হবে না। রানা দাশগুপ্ত বলেন, আমরা ভারতেরও দালাল নই, আওয়ামী লীগেরও দালাল নই, আমরা কোনো রাজনৈতিক শক্তির দালাল নই, আমরা বাংলাদেশের দালাল। মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্রের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার এই আদর্শ ধারণ করে এদেশের ধর্মীয় সংখ্যালঘুরাও জীবন দিয়ে, রক্ত দিয়ে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়ে বাংলাদেশের জন্ম দিয়েছেন।
কিন্তু দুঃখের বিষয় হলো যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা মুক্তিযুদ্ধে ত্যাগ স্বীকার করলাম। স্বাধীনতার অর্ধশতক পর এসে আমরা দেখছি এই রাষ্ট্রে স্বাধীনতার সেই তিন লক্ষ্যই হারিয়ে গেছে। তিনি অভিযোগ করেন বাংলাদেশকে হিন্দু শূন্য করার রাজনৈতিক নীল নকশা চলছে। এই দেশ থেকে সংখ্যালঘু জনগোষ্ঠী যদি হারিয়ে যায় তাহলে বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে। সার্বজনীন দুর্গাপূজার সময় কোনো রাজনৈতিক দলকে কর্মসূচি না দেওয়ার আহ্বান জানিয়ে রানা দাশগুপ্ত বলেন, পূজার সময় রাজনৈতিক কর্মসূচি দেওয়া হলে ধরে নেওয়া হবে তারা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বন্ধু নন। তিনি রাজনীতির দাবা খেলার ঘুঁটি হিসাবে ধর্মীয় সংখ্যালঘুদের ব্যবহার না করার আহ্বান জানান। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল সরকারে থাকার পরেও দেশে কেন এত সাম্প্রদায়িকতা, সেই প্রশ্ন তোলেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল এবং সহযোগী বামপন্থীরা একসঙ্গে 15 বছর ক্ষমতায় থাকার পরও দেশ কেন এত সাম্প্রদায়িক হল। দেশের সংবিধানকেই ধর্মীয়করণ করা হয়েছে উল্লেখ করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানের সাম্প্রদায়িকীকরণ করা হয়েছে আর অষ্টম সংশোধনীতে রাষ্ট্রধর্ম এসেছে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বলা হয়েছে রাষ্ট্রধর্মও থাকবে এবং অন্য ধর্মগুলো পালন করার সুযোগ থাকবে, যা সুকুমার রায়ের হাঁস ও সজারুর মিশ্রণে হওয়া হাঁসজারু কবিতার মতো। রাজনৈতিক বাস্তবতায় 72-এর সংবিধানে ফিরে যাওয়া যাবে না উল্লেখ করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অসাম্প্রদায়িকতা চাইলে স্বাধীনভাবে সামাজিক আন্দোলন করতে হবে, নিজেদের শক্তিকে দৃশ্যমান করতে হবে, কিন্তু সেটা না করে শক্তিগুলো বরং অন্যের হাতে ব্যবহৃত হয়েছে। রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমদ স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ বলেন, আমাদের মনে রাখতে হবে দেশকে হিন্দু শূন্য করার প্রয়াস পরিকল্পিতভাবে চলছে, এটাকে রোধ করা সম্ভব হয়তো হবে না, কারণ আজকে কমতে কমতে দেশে হিন্দুদের সংখ্যা 8 ভাগে এসে পৌঁছেছে, সরকারি হিসাবে এই সংখ্যা আরেকটু কম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, সাম্প্রদায়িকতা ঠেকানো সম্ভব, ছোট ছোট হাতের সর্বোচ্চ ব্যবহার করেই রাষ্ট্রে সাম্প্রদায়িকতার দাবানল নেবাতে হবে। সর্বশেষ হিন্দুবৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন যে 100টি আসনে বাংলাদেশের নির্বাচনে 100টি আসনে সংখ্যালঘুরা নিয়ামক হিসাবে কাজ করতে পারে, প্রভাব ফেলতে পারে এবং আমাদের দাবি পূরণ না হলে আমরা এই 100 আসনে প্রভাব ফেলতে দৃঢ় প্রতিজ্ঞ। তো দর্শক, দেখা যাক এই প্রতিজ্ঞা কতটুকু পালন করা হয়। 100 আসনে যেহেতু আমরা নিয়ামক, তাহলে আমরা তো কিং মেকার হতেই পারি এবং সেই ভূমিকাও আমরা পালন করতে পারি এবং সেই দাবিও আমরা জানাতে পারি। তো অপেক্ষায় থাকলাম, নির্বাচনের জন্য খেলা হবে। ভালো থাকবেন, নমস্কার।